তাহলে দেখো গণন প্রশ্নে বলছে x কিউব মাইনাস 1 বাই x কিউব অন 30 প্লাস 63 রুট 5 ভাগ 8 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যেহেতু মাইনাস এর জন্য মাইনাস যেটা নিলাম ঘর থেকে পাইছি x মাইনাস 1 বাই x সমান কত 3 রুট 5 প্লাস 5 ভাগ 4। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। a মাইনাস b এর মানে এটা এটা এখানে বসিয়ে হোল কিউব দিলাম প্লাস 3 x x কাটা a মাইনাস b এর মান বসিয়ে দিলাম সূত্র যায় এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আবার 4 কে কিউব করতে হবে, 4 কে কিউব করলে কত 64। এই 3 দিয়ে 3 রুট 5 কে একবার গুণ করব, 3 দিয়ে 5 কে একবার গুণ করব, 3 9 রুট 5 আবার 3 দিয়ে 5 কে গুণ করলে 15 ভাগ 4। এখন দেখো 3 রুট 5 কে যদি কিউব করি আসবে কত 135 রুট 5। এটাকে যদি সমাধান করি প্রথমে এটাকে বর্গ করব, 3 কে বর্গ করলে 9 রুট 5 কে বর্গ করলে কত 5। তিন তিন এবং পাঁচকে গুণ করলে 3 5 15 15 সাথে তাহলে দেখো আমরা সমাধান করে কি পাই, এটাকে প্রথমে বর্গ করব তারপর 3 এবং 5 এর সাথে গুণ করব, এটাকে প্রথমে বর্গ করে তারপর 3 এবং 3 রুট 5 এর সাথে গুণ করব, এটাকে যখন কিউব করব 125 পাবো। এটা যা আছে তাই থেকে যাবে, নিচে হচ্ছে 64। তাহলে দেখো আমরা যদি 135 এবং হচ্ছে 225 যোগ করি তাহলে কত হবে 360 রুট 5 প্লাস 675 এবং 125 যোগ করলে হবে 800 ভাগ 64। এটা যাচ্ছিল, এখন এই দুইটাকে যদি লসাও করি লসাও কত 64, 64 দিয়ে 64 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকবে, 64 দিয়ে যদি 4 দিয়ে যদি 64 কে ভাগ করি তাহলে 16, 16 দিয়ে আমরা কী করবো 9 রুট 5 কে একবার গুণ করবো এবং 15 কে একবার গুণ করবো। তাহলে দেখো এখানে 360 এবং 144 এই দুইটাই কি, এই দুইটা যোগ করতে পারো কারণ দুইটাই রুট 5 রুট 5 আছে। তাহলে কত হয় 504 বর্গমূল 5 এবং 800 এবং 240 যোগ করি তাহলে 1040। দুই পক্ষ থেকে আমরা 8 কমন নিতে পারি, 8 কমন নিলে দেখো আমাদের আসে 63 রুট 5 প্লাস 130 নিচে আসে।